গুড মর্নিং টু অল অফ ইউ শোয়ের নাম হাওড়া ব্রিজ সঙ্গে বনি আর আরে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কথা নেই রনি কি প্রশ্ন করেছে বল চালাচ্ছিলাম হঠাৎ করে আমার দোষ না পেছনে গাড়িটার দোষ যে হঠাৎ করে এসে এমন বাজে ভাবে হং করলো যে আমি মানে আমি খুব ভয় পেয়ে গেলাম এন্ড প্যানিক করতে করতে ফেলে দিলাম গিয়ে সেটা প্যানিক করাতে কিরকম একটা মানুষ কিরকম ভাবে ভয় পায় বনি বনি এ পড়লো আমি গাইছিলাম না হাওয়াটা আসছিল গাইছিলাম একটা অন্য ফিল ছিল হঠাৎ যে টার্নিং নিতে গিয়ে আমি পড়ে যাবো এটা তো জানতাম না আমি তো এটা জানতাম না আমার ফিল নিচ্ছিল এত সুন্দর করে বলছি এটা কি সত্যি ফ্রেশ লাইনস ওটা কি ছিল এটা হ্যাঁ না আমার জন্য ডিফিকাল্ট মোমেন্ট ছিল আই থিংক বৃষ্টি রাইট বাবা ওটা সারাটা শুটিং আমায় খাটিয়েছে বৃষ্টির মধ্যে ভিজিয়ে চ্যাপচ্যাপা হয়ে ওটা আই থিংক দ্যাট ওয়াজ দ্য টাফেস্ট ফর বোথ অফ আস অ্যাকচুয়ালি মানে বৃষ্টি কিছুক্ষণের জন্য ভালো কিন্তু সারাক্ষণ যদি ভিজতে হয় সারাক্ষণ সকাল থেকে ওই যে এই যে তুই সেজে গুজে বসে আছিস ফাট করে জল ছিটিয়ে দিলাম তোর মুখে খুব খারাপ লাগে খারাপ না তারপর আমাদেরকে চুপচুপে ভেজানো হয়েছে পুরো আমরা খুব আনন্দের সাথে গিয়ে দাঁড়াতাম সকাল সকাল গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ক্রিউকে পুরো করলাম তারপরে বললো হিরোইনকে ভেজাও ব্যাস চলে গেল হ্যাঁ চ্যাপচ্যাপা ভেজা বেরিয়ে এলাম ভেজা কাক যাক আপাতত ওদের ভেজার গল্প আরও থাকবে হাওড়া ব্রিজ তো সকাল সকাল এসব ভেজার গল্প শুনতে নেই বুঝলে তো চা খা গান দেখো ফিরে আসি তারপর যদি হয় একই সাথে মন্দ তাতে কি কিছু মেলামেশা কিছু জানা শোনা তোর সাথে হবে বলে ফোন দিয়ে এসেছি হয়ে আছি রাজি হয়ে আছি একা চলে যাই চাঁদে এসো দিনগুলোকে বানাতে রঙিন আমি সেই খুশিতে থাকবো সারাদিন এসো দিনগুলোকে বানাতে রঙিন আমি সেই খুশিতে থাকবো সারাদিন
বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। তোকেই মাথায় করে বেঁচে আছি তাই আমি, তোকেই মাথায় করে বেঁচে আছি তাই আজ চুরি চুরি মন উড়ি উড়ি মন ঘুড়ি ঘুড়ি মন আজ চুরি চুরি মন উড়ি উড়ি মন ঘুড়ি ঘুড়ি মন হাওড়া ব্রিজ। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপ ক্যাফেতে এবং আজকে তোমাদের প্রশ্ন নিয়েই মেনলি হাওড়া ব্রিজ। তাই সৌমর যে প্রশ্নটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, কৌশানি উইল সৌম প্রশ্ন করেছে তোমায়, কৌশানি উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড? সৌম ডেফিনেটলি আই উড লাভ টু বি ইওর গার্লফ্রেন্ড ওনলি ইফ ইউ ওয়াচ তোমাকে চাই অন ফার্স্ট অফ ফেব। বাট তার জন্য তোমাকে টুইট করতে হবে তোমার ছবি থিয়েটার হলে গিয়ে, তবে আমি বিশ্বাস করবো যে তুমি আমার ছবিটাকে দেখেছো। অ্যান্ড বারবার দেখবে তবে আমি ভাববো এই প্রপোজালটা নিয়ে। আর ও মনে মনে বলছে এরপরেই আমি গিয়ে সমর ডিপিটা চেক করবো। আমাদের মধ্যে যে বন্ডিংটা ক্রিয়েট হয়েছে আই থিঙ্ক এরকম এই ইন্ডাস্ট্রিতে আর কারোর মধ্যে নেই। সো ডেফিনেটলি আওয়ার ফ্রেন্ডশিপ ইজ ওয়ে স্ট্রঙ্গার দ্যান এনি রিলেশনশিপ। তোর কাছে কোনটা, ফ্রেন্ডশিপ অর রিলেশনশিপ? ফ্রেন্ডশিপ ইজ দ্য বেস অফ অল রিলেশনশিপ, কিছু বলারই নেই এর উপরে। কার্তিক মান্না জিজ্ঞেস করেছে কৌশানি নামের মানে কি? আমি যেহেতু খুব সুন্দর তো দাদু ভেবেইছিল যে এত সুন্দর একটা মেয়ে আমাদের পরিবারে এসেছে তাই ওর একটা সুন্দর দেখে নাম দেবো। সো কৌশানি মিন্স যে একটা বিউটিফুল মানে হিল স্টেশন আছে আমাদের ইন্ডিয়াতে,
বেসিক্যালি সবার দেখা উচিত তোমার প্লিজ দেখো বড় একটা নো আমি পাহাড়ের মতন স্ট্রং এন্ড ইন্ডিপেন্ডেন্ট ওকে যে মাঝে মাঝে ধসে পড়ে তুমি করে জেগে থাকি রাত ভরে লাল নীল স্বপ্নের
চলছে আজকে হাওড়া ব্রিজে আরেকজন অ্যাটেনশন পেয়ে গেছে এটা কি হচ্ছে আমার সাথে এটা ও তোরা ফ্রেশ লাইম সোডা খা আমার জন্য এটা অন্য কিছু আনো তো হোয়াটসঅ্যাপ ক্যাফেতে অনেক কিছু পাওয়া যায় এনিওয়ে আমরা বরং কোয়েশ্চেনে ফিরি যেখানে আচ্ছা এই জিনিসটা না অনেকদিন থেকে আমি দেখছি যখনই তোদের সামনে কোনো ফ্যান আসছে অথবা এনিওয়ান আউটসাইড ইন্ডাস্ট্রি যখনই আসছে তোদের ফ্রেন্ডশিপ বল বা এই যে ইকুয়েশনটা আছে সেটা নিয়ে কথা বলছে তো কুনাল চ্যাটার্জিরও কিছুটা সেরকমই প্রশ্ন অফ ক্যামেরা তোমাদের ফ্রেন্ডশিপটা কেমন যার পিছনে আমি একটা খুব কোয়েশ্চেন মার্ক মুখ দেখতে পাচ্ছি কেমন ইটস লাইক দ্যাট সো আচ্ছা বলেই দে যে কেমন অফ ক্যামেরা তো বলেই দাও তোমাকেই চাই তুমি ফ্রেশ লাইমে চুমুক দিয়েছো তুমি বলো তো ফ্রেশ কথা বলো ফ্রেশটার উপর স্ট্রেসটা যা দিলি তুই আচ্ছা ফ্রেশ কিছু হচ্ছে না ফ্রেশ আমাদের ফ্রেশ কিছুই হচ্ছে না এই পারোনা থেকে একই চলছে বাবা এই তো একটা হিসেবে রিলেশনশিপ চলছে আবার কি হবে দেখতেই তো পাচ্ছ যা আছে ওপেন আছে তাই না ওই সেই মারামারি করছি টম অ্যান্ড জেরির মতো তখন থেকে ওই যে ঝুলে পড়েছি আচ্ছা তা তোর কোনো বক্তব্য আছে এখানে আলাদা করে ডেফিনেটলি আলাদা করে একই কথা কেন বলবে তুমি হ্যাঁ না আমি কি বলবো বনিকে দেখছি দু বছর হয়ে গেছে সো নতুন কিছু নেই ওর মধ্যে জাস্ট প্রশ্ন তোমাদের কি ফিল্ম করার আগেও পরিচিতি ছিল ও বাবা আগে তুমি ছিল না চিন্তামও না কিছু না জানতাম না দুজন দুজনকে ইনফ্যাক্ট আমাদের বাড়ি খুব একটা দূর না টুলু দত্তর প্রশ্ন তোমাদের দুজনের নেক্সট ফিল্ম কি সরি উই কান্ট আনসার দিস কোশ্চেন হ্যাঁ এখনো মানে আমাদের ইউ হ্যাভ টু ওয়েট আর এলে ডেফিনেটলি সংগীত বাংলায় প্রথম এটা ফার্স্ট এটা হচ্ছে আমরা অডিয়েন্সের উপর ছেড়ে দিচ্ছি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি প্লিজ মুভিটাকে দেখে সুপার ডুপার হিট করা যাতে আবার খুব তাড়াতাড়ি আমরা ফেরত আসি এন্ড দ্য বেস্ট পার্ট টুলু এই মুহূর্তে তোমার প্লেটের মধ্যে তোমাকে চাই রয়েছে সেটাকে আগে এনজয় করো তারপর আবার বাকিটা আসবে ডেফিনেটলি হাওড়া ব্রিজে একটু কিছু গান দেখে নাও ফিরে আসি তারপর চলো বলে ফেলি কত কথা কলি জন্মেছে বলতে তোমায় তোমাকে চাই ঝলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই কার্নিশে আলতা মাখানো দিনেরা দোলে পরে রাতে বাকিটা তোমারই তো হাতে
রাতে জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই, থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই তোমাকে পাই। ক্ষতি নেই কাছে না সেই খুশি সাজাবো আমি হাজার ফুলে, প্রতিদিন সব সময় দেখা দেখি হলে বড় ভালো হয়। চলো বলে ফেলি কত কথা কলি, জন্মেছে বলতে তোমায় তোমাকে চাই। জলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই। কারনিশে আলতা মাখানো দিনেরা ডলে পড়ে রাতে, তারপরে রাত্রি জাগা তোমারই তো হাতে। জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই, থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই তোমাকে পাই। রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে, হাল মেলাবি আয় দিন কাল মেলাবি আয়, মন ফিরবে না রে আজ তোকে না নিয়ে। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। কিছুটা সায় দিয়ে যা তুই, আলো আমায় দিয়ে যা তুই, পারি না থাকতে আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। যখনই আমি কোনো আর চেষ্টার সীমানা রাখিনি, বারবারই মন জ্বালাতন করেছে যখনই আমি কোনো আর চেষ্টার সীমানা রাখিনি। ও আর কি বোঝাবো বল, বলছে ফুলের দল তুই আমার, কারণ চাস বলছে বন্ধু বাতাস তুই আমারি। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি।
সিলেটে সকালে সবাই কি করে, মানে চা খায়, কফি খায়, সেলেবরা ফ্রেশ লাইম সোডা খায়? আমি তো সেলেব নই, আমি কিছুই খাই না, কাগজপত্র নিয়ে বসে আছি। আমরা রয়েছি হাওড়া ব্রিজে। দারুণ কিছু প্রশ্ন করেছো তোমরা, যেমন রাইট নাও একটা প্রশ্ন যেটা দেখতে পাচ্ছি, ও না এটা উইশ অ্যাকচুয়ালি, নবনীতা দে করেছে, বনি ডা অ্যান্ড কৌশানি ডি কে, পারবো না আমি ছাত্রের পর, তোমাকে চাইতে খুব ভালো লাগছে দুজনকে, তাই অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমরা প্লিজ তোমাকে চাই দেখো, তুমি দেখো স্পেশালি, কারণ আমার মনে হয় ওকে ওর বয়ফ্রেন্ড কে নিয়ে যেতে বলো। ওফ বাবা, ও যাওয়া মানে ওর যাবেই পার্টনার। আমি এটাই বলবো যে তোমরা গিয়ে দেখো একসাথে হলে, অ্যান্ড আই হোপ তোমরা খুব এনজয় করবে মুভিটাকে। অ্যান্ড যেহেতু তোমার যদি বয়ফ্রেন্ড থাকে, যেটা বনি বললো, তাহলে তো ডেফিনেটলি ইটস আ পারফেক্ট ট্রিট তোমাদের জন্য। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে এখনও প্রচুর লুকস আছে যেগুলো তোমরা দেখোনি, মুভিটা দেখলে তোমরা দেখতে পাবে, অ্যান্ড আরও বেশি অ্যাপ্রিসিয়েট করবে আই গেস, আর মুভিটাকেও ভালোবেসে ফেলবে আই এম শিওর। ডেফিনেটলি। সমীহ খুব সমীহ করে জিজ্ঞেস করেছে যে তোমাদের সেলেব ক্রাশ কি। আমি সবসময় উত্তর দেবো, কারণ আমি বলছি আমারটা, তুমি বলো। আমার তো সবাই জানে দীপিকা পাডুকোন। কি দীপিকা পাডুকোন? হ্যাঁ, ওই মহিলার বাইরে আমি বেরোতে পারবো না। সালমান খান। অ্যাবসলিউটলি। একটু সালমান খানের একটা ডায়লগ বল না, যে কোন একটু না বল। একবার মানে কমিটমেন্ট কর দি তো মে ফির আপনে আপকে ভি নেই সুনতি। ডেফিনেটলি ওদের এরকম আরো ডিফারেন্ট কোয়েশ্চেন তোমাদের রয়েছে, সেগুলো নিয়ে ফিরে আসছি, বাট গানের পর। মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর, মরবে আরাম করে আর বাঁচবে বড় জোর। মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর, মরবে আরাম করে আর বাঁচবে বড় জোর। সব কিছু পেরিয়ে হবে রাত ছাড়িয়ে ভোর, মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর, মরবে আরাম করে আর বাঁচবে বড় জোর। লেগে গেছে ভালো তাই পড়ে গেছি প্রেমে তো থামছে না আর এই জার্নি, দেখাশোনা হয়ে যাক বোঝা পড়া হয়ে থাক, হিমশুটে দুনিয়াটা চাপনি চাপনি, রং বাজ রং রুট হাতছানি হাইওয়ে, সবাইকে ফেলে দেখ সাইডে, ছোট করে বুঝে নে তুই আমি দুজনে উড়ে যাবো স্বপ্নের ফ্লাইটে ফ্লাইটে। আজ আকাশের সাথে এক সন্ধি করেছি, মেঘেরই জেলখানায় তোকে বন্দি করেছি। হেলিয়া বেরে না যেতে এই বৃষ্টি দিনের কাজ, তোর দু চোখের হাসি বড় করছে না যে হাল। মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর, মরবে আরাম করে আর বাঁচবে বড় জোর। সব কিছু পেরিয়ে হবে রাত ছাড়িয়ে ভোর, মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর। That's why, baby got me twisted. I just think about it, only dream about it. Check it out. You the air that I breathe and the water that I need. In a tree of me happiness, you have been a seed. Everywhere you go, I'ma be taking your lead. Every time you call, guaranteed to take a heed. Aaj ke premer hawa gaay laglo bole tai. Can you feel it? Ichche udan dilo ar bollo toke chai. অল্প রোদের দিনের তোকে গল্প পাঠালাম, মন কেমনের রাতে তুই ঝ
ঝরনা হয় না মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর মরবে আরাম করে আর বাঁচবে বড় জোর সব কিছু পেরিয়ে হবে রাত ছাড়িয়ে ভোর মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর সাথে হবে বলে ফোন দিয়ে এসেছি হয়ে আছি রাজি হয়ে আছি একা চলে যাই জানে পেলেই দেখা হয়ে আছি রাজি হয়ে আছি একা চলে যাই জানে পেলেই দেখা এসো দিনগুলোকে বানাতে রঙিন আমি সেই খুশিতে থাকবো সারাদিন এসো দিনগুলোকে বানাতে রঙিন আমি সেই খুশিতে থাকবো সারাদিন চলছে হাওড়া ব্রিজ এবং হাওড়া ব্রিজ মানেই এটা আমাদের শো নয় এটা তোমাদের ইস্যু তোমরাই লিড করো এখানে যেমন এরপরে অনির্জিৎ লিড করতে চলেছে ও জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য বেস্ট পার্ট অফ দ্য ফিল্ম তোমাকে চাই অবভিয়াসলি বনিদাকে এই প্রশ্নটা করেছে গুড মর্নিং বনিদা গুড মর্নিং আই থিঙ্ক দ্য বেস্ট পার্ট অফ দ্য ফিল্ম ইজ ইটস রোম্যান্স মি অফ কোর্স কৌশানী খুব ভালো কৌশানীর অ্যাক্টিং খুব ভালো জানি তো এখান থেকে কাট হবে আর মার খাবো যাই হোক না না ইউএসপিটা আই থিঙ্ক আওয়ার মুভি ইজ দ্যাট আওয়ার বন্ডিং আমাদের দুজনের যে কেমিস্ট্রিটা অ্যান্ড রোম্যান্টিক মুভি সো অবভিয়াসলি যে রোম্যান্সটা আছে যে ভালোবাসাটা আছে আই থিঙ্ক এভরিওয়ান উইল এনজয় ইট কারণ এরপরে যার নাম তিনি একজন বিখ্যাত সিঙ্গার বাট ইনি রূপম পাল ইনি বলেছেন দুজনের প্রিয় সিঙ্গার্স কে কে ইনি জিজ্ঞাসা করেছেন গান নিয়ে সিঙ্গার্স কে কে আমার আই থিঙ্ক রাইট নাও উড বি আমল মালিক আমল মালিক আর অরিজিৎ সিং জানতাম ওই জন্যই অপশনটা বলিনি দুজনে সেম তো ইটস সি দ্য বন্ডিং দ্য কেমিস্ট্রি হাওড়া ব্রিজ তোমরা দেখছো এরকম প্রচুর দুষ্টু মিষ্টি মোমেন্ট আরও রয়েছে দাঁড়িয়ে যাও তবে তার আগে গান দেখে নাও কিছু তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে জানি না যাব কদ্দুরে এখনো
আছি সমুদ্রে, জানি না যাবো কদ্দূরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে, তুমি কেন এলে জানি না এখনো। ধুন্দিয়াটি মন পালাবা, বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। হলো শুরু সাত দিনে এই খেলা ধুলো রাত দিনের, জানি বারণ করার সাত দিনেই আর তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে, আমি কথা দিয়ে এসেছি বারবার। বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও, তুমি ইচ্ছে মতো আমাকে সাজাও। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। এটা গল্প কার, দেখো লিখছে কে, ভুলে অন্ধকার আলো শিখছে কে। কিছু আবদারে জানি নেই মানে, তোর সঙ্গে আর আমাকে নেই। এগিয়ে দে এগিয়ে দে দু এক পা, এগিয়ে দে হাঁটতে চাই পা পা তোর সাথে।
ব্রিজ একদম চিয়ার্স টু হাওড়া ব্রিজ চিয়ার্স টু WhatsApp ক্যাফে যেখানে আজকে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আমরা শুট করতে পারলাম হাওড়া ব্রিজ লেটস র‍্যাপ ইট আপ উইথ তোমাকে চাই তোমাকে চাই রিলিজ করতে চলেছে প্রেমের মাসেই বলা যেতে পারে বাঙালি বিদেশি সব রকম প্রেমের দিন ওই ফেব্রুয়ারি মাসে পড়ছে তুই কিছু বলবি দর্শকদেরকে মান্থ অফ লাভ একদম সো সেলিব্রেট লাভ কারণ মান্থের শুরুতেই আমরা এই মুভিটা তোমাদেরকে গিফট করছি অ্যান্ড এই মুভিটা আমি আগেও বলেছি যেহেতু একটা প্ল্যাটার যার মধ্যে সব কিছু সাজানো সো প্লিজ তোমরা গিয়ে দেখো মুভিটা খুব এনজয় করবে পেট ভরে যাবে তোমাদের অ্যান্ড হয়তো তোমাদের কাঁদতেও হতে পারে আমাদের সাথে কারণ আমরা প্রচুর কেঁদেছি খুব দুঃখ কষ্ট ইমোশনসগুলো আমাদের হ্যাঁ সো তোমরাও যদি প্রবলেমে থাকো প্রেমে অনেক কিছু বাধা থাকে সেইগুলোকে কাটাতে হয় অনেক টিপস পেয়ে যাবে এই মুভিটা দেখে সো প্লিজ ডু ওয়াচ ইট অ্যান্ড বাস উইশেস লাক অ্যান্ড লাভ এবং যারা যারা হাওড়া ব্রিজের এই এপিসোডটা মিস করে গেছো তারা ইউটিউব চ্যানেলে সঙ্গীত বাংলার ইউটিউব চ্যানেল পেজে তারা এটা পেয়ে যাবে এবং ফেসবুক টুইটার সঙ্গীত বাংলা যারা ফলো করছো তারাও এটা পেয়ে যাবে লিঙ্কটা হাওড়া ব্রিজ আজকের মতন এখানেই শেষ করছি বাট তোমাদের জন্য থাকবে বেশ কিছু রোম্যান্টিক গান কারণ রোম্যান্টিক মান্থ আসতে চলেছে তোমাকে চায়ের সঙ্গে ডেফিনেটলি তোমরাও এনজয় করো চলো বলে ফেলি কত কথা কলি জন্মেছে বলতে তোমায় তোমাকে চাই ঝলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই কার্নিশে আলতা মাখানো দিনেরা দোলে পরে রাতে তারপরে রাত্রি জাগানো বাকিটা তোমারই তো হাতে জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই তোমাকে পাই ক্ষতি নেই কাছে না বলে কই চলে এলে দেখো সেই খুশি সাজাবো আমি হাজার ফুলে প্রতিদিন সব সময় দেখা দেখি হলে বড় ভালো হয় চলো বলে ফেলি কত কথা কলি জন্মেছে বলতে তোমায় তোমাকে চাই জলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই কার্নিশে আলতা মাখানো দিনেরা ডোলে পরে রাতে তারপরে রাত্রি জাগানো বাকিটা তোমারই তো হাতে জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই তোমাকে পাই মন আমার তোর কিনারে হারালো দিন দাহাড়ে সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে তোর
কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল কে তুই বল কে তুই বল কে তুই বল কে তুই বল উড়তে বসে তুই তাকালে মনেরই সহ একটু দূরেই ডাকছে জীবন যাচ্ছি চলে তাই ভাবছি তোকে আঁকছি কত রঙিন বাহানায় যদি মনে ধরে আমায় সঙ্গে করে মেঘের মুলুকে চল তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল কে তুই বল কে তুই বল কে তুই বল কে তুই বল পারার সুখ টানলে কাছে লজ্জাতে তোর নেমেছে চিবুক কল্পনাদের আশকারা দিচ্ছে গাছে জল অল্প আলো অল্প ছায়া গল্প আমায় বল আমি যেতে পারি হেসেই পেরোতে পারি অনেক অনেক অতল তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল কে তুই বল কে তুই বল কে তুই বল কে তুই বল মন আমার তোর কিনারে হারালো দিন দাহারে সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে আয় তোর ছায়ার সঙ্গী হব দু হাতে প্রেম কুড়োব আমাকে চুপটি করে মনের কথা বলতে আয় আমি যেতে পারি হেসেই পেরোতে পারি অনেক অনেক অতল তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল কে তুই বল 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 কে তুই বল।